আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, আর আমিও আল্লাহর রহমতে এখন মোটামুটি সুস্থ। তো এই তো দেখতে পাচ্ছেন বরাবরের মতো আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম, আর এটা হচ্ছে সিলভার কাপের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট। তো এই মুড়ি ঘণ্টটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, এটা ভাত রুটি সব কিছুর সাথেই কিন্তু খাওয়া যায়। তো দেখতে হলে আমার সাথে থাকুন, আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন। চলুন চলে যাই মূল রেসিপিতে। এই তো এখানে আমি 500 গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি। 500 গ্রামের একটু কমই হয়তো, তাই এটা ভালো করে আমি ভেজে নিয়েছি। এরপর আমি মাছের মাথাটা পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, কষিয়ে নেব। তো এখন আমি এখানে পেঁয়াজ কুচি করে রাখছি, আর একটু রসুন। তো পেঁয়াজ রসুন আমি তেলের উপর দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে এই মাথাটা আমি রান্না করে নেব। আর এইভাবে রান্না করলে কিন্তু সহজ সহজে রান্না করা হয়ে যাবে এবং আপনার সময়ও বাঁচবে। এই তো এখানে রয়েছে বাটা মশলা, জিরা, আদা, তেজপাতা, সব কিছু আমি, আর দারুচিনি, এলাচ, সব কিছু আমি তেলের মধ্যে দিয়ে দিব। দিয়ে আবার লবণ দিব, 1 চামচ হলুদ, শুকনো মরিচের গুঁড়া, দিয়ে খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। আর কষিয়ে নেওয়ার পরে আমি মাথাটা দিয়ে দিব। আর এখানে আমি কিছু আস্ত কাঁচামরিচ নিলাম, এই যে ঢাকনাতে ঢেকে দেওয়ার পর আবার আমি মাথাটা খুব ভালো করে আবার নেড়ে নিব। নাড়তে নাড়তে এক সময় মাথাটা এমনিতেই নরম হয়ে আসবে। আর এরপরে আমি ডালটাও দিয়ে দিলাম। এরপর আমি কাঁচা মরিচগুলো দিয়ে দিলাম। খুব সহজে কিন্তু এই মুড়ি ঘণ্টটা করা যায়, তা আপনারা এভাবে কিন্তু ট্রাই করবেন, সময় তো বাঁচবেই আর অল্প সময়ে রান্না করে খাওয়া যাবে। এটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিলাম। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আবার আমি ঢাকনাটা উঠিয়ে ভালো করে নেড়ে দেব। এভাবে কয়েকবার ভালোভাবে কষিয়ে নেব। আর ঝাল যারা কম খাবেন তারা কম দেবেন, আর যারা বেশি খাবেন তারা তো বেশি দেবেনই। ঝালটা একটু পরিমাণ মতো হলে এই মুগ ডালের মুড়ি ঘণ্টটা খুবই ভালো লাগে। তো মুড়ি ঘণ্টটা প্রায় হয়ে আসছে, আবার আমি 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার আমি আবার একটু তেলে বাগার দিয়ে নেব, এই জন্য পেঁয়াজ আর রসুন কুচি নিয়ে নিলাম। এখানে আমি আদা কুচিটাও একটু নিলাম। একটা পাত্রে কিন্তু আমি তেলে দিয়ে নিব, এটা আমরা তেলে দেওয়া বলি, আর কেউ কেউ আছে পাঁচ ফোড়ন দেওয়া বলেন,
তো যে যেটা বলেন যার যার স্থানীয় ভাষা, তো কমেন্ট করে জানাবেন কে কোনটা বলেন। আবার কেউ বাগার দেওয়াও বলে। তো এই যে মাথার এখন আমি মুড়িখণ্ড একটু ডাল দিও, আবার দিয়ে দিই একটু দিয়ে আবার আমি সেই মুগ ডালের মুড়িখণ্ডের মধ্যে দিয়ে দিব। তো খুব সহজেই কিন্তু এই রান্নাটা হয়ে যায় আর খেতেও খুব